নিশ্চিত এখনো গণনা চলছে, তবে 400-500 অরিজিনাল টিকিট যেগুলি যাত্রাযোগ্য এরকম টিকিট কিন্তু আমরা গ্রেফতার করেছি। আপনারা দেখেছেন কিছু যেগুলি হার্ড কপি আছে সেগুলির ফুটেজ দেওয়া হয়েছে, যেগুলি সফট কপি এখনও আমরা আসলে মোবাইলে যে পর্যবেক্ষণ আমরা সেটি অব্যাহত রেখেছি, আমরা শেষ হলে জানাতে পারবো। মানে 500 যে টিকিটের কথা বললেন, সবই কি ভুয়া এনআইডি দিয়ে করা? ভুয়া এনআইডি বলতে কোনো এনআইডি কিন্তু ভুয়া না, এটি কারণা কারণ নামে রেজিস্ট্রেশন করা, এটি সচল এনআইডি, কোনো সচল সিম। সচল সিম ছাড়া কিন্তু আসলে ওটিপি যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু ওটিপি নিয়ে এই টিকিটটি কাটা সম্ভব না। সুতরাং যারা এই কালোবাজারির সাথে জড়িত তারা কিছু সচল সিম এবং কিছু এনআইডি তারা তাদের সংগ্রহে রেখেছে, যার কারণে কোনো ব্যক্তি হয়তো জানছেই না যে তার নামে 4টি টিকিট কাটা হয়েছে এবং এই টিকিট দিয়ে অন্য 4 জন ভ্রমণ করে চলে গিয়েছে। তো বিষয়টি এভাবে হয়েছে। ওরা কিভাবে পাচ্ছে এই ডাটাগুলো? কোন ডাটাগুলো? এনআইডি ডাটাগুলো বললেন। আচ্ছা, যারা ব্যবসা করছে তারা একজন আরেকজনের কাছ থেকে এই ইয়েগুলো সংগ্রহ করছে, ইনফরমেশনগুলি সংগ্রহ করছে। আমি বলেছি যে তাদের 21 জনের মতো একটি গ্রুপ আছে, তো এদের ভিতরে যে কথাবার্তাগুলি চলে আমরা যেটি দেখলাম যে একজন এরকম আরেকজনকে মেসেজ দিচ্ছে যে তার জরুরি ভিত্তিতে 4টা বা 5টা এনআইডি দরকার, আরেকজন অন্য একটি স্থান থেকে তার অবস্থান সম্পর্কে আমরা জানি না সে ওখান থেকে আবার এনআইডি সাপ্লাই দিচ্ছে। তো এটি একটা আসলে একটি সংঘবদ্ধ চক্র, কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। তো এই পুরো বিষয়টি আমরা কেবলমাত্র ধরলাম, আমরা আসলে এদের সাথে বিস্তারিত কথা বলে আমরা জানতে পারবো। অফলাইনে যে টিকিটিং ব্যাপারটা আছে, কারণ অফলাইনে তো হচ্ছে কি বলে এনআইডি লাইয়া তাদের অনলাইনে যেতে হয় না, এখানে রেলওয়ের কর্তৃপক্ষের কেউ জড়িত আছে কিনা অফলাইনের সাথে? না, এখানে রেলওয়ে তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করছেন, তো এখানে কিছু ব্যক্তি যারা রেল লাইনের আশেপাশে এলাকাতেই থাকছেন তারা রাত্রি যাপন করছেন, সকালে সবার আগে এসে লাইনে দাঁড়াচ্ছেন, তিনি তার প্রাপ্য টিকিটটি নিয়ে যাচ্ছেন এবং বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করছেন। জিনিসটা এইভাবে হচ্ছে, একজন সে হয়তো আরও 3-4-5 জন ব্যক্তিকে নিয়োগ করছে, নিয়োগ করে এই টিকিটগুলি কাউন্টার থেকে সংগ্রহ করাচ্ছে। আপনারা দেখছেন যে অনেক ভাসমান লোক কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের আশেপাশে থাকছেন, এরকম একজন ইনভেস্ট করছেন যে 50 টাকা 100 টাকার বিনিময়ে 3-5 জন ব্যক্তিকে সিরিয়ালে দাঁড়া করিয়ে টিকিটগুলি সংগ্রহ করছে। তো এইভাবে করে সংগ্রহ করে তারা বিক্রি করছে। না, একটা আইডি কার্ডের এগেনস্টে তো 4টা 4টা করে টিকিট কাটাই যাচ্ছে। না, এই বিষয়টি আসলে আমার আওতাভুক্ত নয়, এটা রেলওয়ে সিস্টেম, তারা এটা নির্ধারণ করছেন যে আসলে কোন অংশটুকুকে কতটুকু পরিমাণ ছাড় দিবেন, যে একটা এনআইডির এগেনস্টে 3টা 4টা 5টা করবেন অথবা সেটাকে একবার যাত্রা করে আসার পরে এমন তো হতে পারে যে তিনি আজকে ঢাকাতে কোনো কারণে আসলেন, আবার বাই এয়ার উনি সিরাজগঞ্জে চলে গেলেন, সিরাজগঞ্জ অথবা উত্তরাঞ্চলে চলে গেলেন, আবার পরের দিন তিনি রেলওয়েতে আসছেন। তো জিনিসটা এইভাবে আসলে নির্ধারণ করে ফেলার আসলে কোনো সুযোগ নেই আমি মনে করি।